জয় সুনিশ্চিত হয়ে গেছে। এখন শুধু লক্ষ্য একটাই, যিনি দলের সঙ্গে ডমজুরবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাকে তিন নম্বর জায়গায় পৌঁছানো আমাদের লক্ষ্য। গোটা ডোমজুর জুড়ে বিক্ষোভ, কালো পতাকা, গদ্দার, মির্জাফর, সর্বোপরি গো ব্যাক স্লোগানে বিধ্বস্ত রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রচারে অনেক পিছিয়ে বিজেপির এই হেভিওয়েট প্রার্থী। ডোমজুর বিধানসভার আনাচে কানাচে কালো পতাকা আর বেইমান মির্জাফর লেখা পোস্টারে ছয়লাপ। অন্যদিকে তৃণমূল প্রার্থী ভূমিপুত্র কল্যাণ ঘোষ জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। তিনি সকাল থেকে সন্ধ্যা চষে বেড়াচ্ছেন নিজের হাতে লাগানো ঘাসফুলের বাগান ডোমজুড়ে। তিনি দাবি করেন জয় নিশ্চিত হয়ে গেছে, এখন শুধু ডোমজুড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা বেইমানকে তিন নম্বরে পাঠানোর লড়াই। আজ সকালে বালি সাঁপুইপাড়া আনন্দনগর বসুকাঠি এলাকায় সুসজ্জিত মিছিল করেন কল্যাণ। মিছিল শুরু হতেই জনজোয়ারে পরিণত হয়। ঢাকের বাদ্যি ও মহিলাদের উল্লাসে বোঝা কঠিন এটা ভোট প্রচার না বিজয় মিছিল। তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষকে দেখার জন্য এগিয়ে আসেন আবাল বৃদ্ধ বনিতা। হাত নেড়ে নমস্কার জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কল্যাণ ঘোষ। কোথাও কোথাও মিছিল থামিয়ে পুষ্পবৃষ্টি করতে দেখা যায় মহিলাদের, এমনকি মালা পরিয়ে মিষ্টি মুখ করে বরণ করেন তাদের ঘরের ছেলেকে। আবেগ ধরে রাখতে না পেরেই চিকচিক করে ওঠে কল্যাণের চোখ। আমাকে বাইরের লোক ভাড়া করে এই প্রচার করতে হচ্ছে না। উনি সারা হাওড়া জেলার মহিলাগত গুন্ডাদের নিয়ে এলাকায় সন্ত্রাস করে তিনি ভোট প্রচার করছেন আর কালো পতাকার কথা বলছেন। মানুষ ধিক্কার জানোটা যদি হতাশা হয় এর চেয়ে বলার আর কিছু নয়। যে কর্মীদের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করে গেছেন সেই কর্মীরা তাদের আবেগ থেকে এই ধিক্কার জানাচ্ছে। উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 10 বছরের উন্নয়নকে তিনি পুঁজি করে আমার উন্নয়ন বলে চালাবার চেষ্টা করছেন। ডোমজুড়ের মানুষ এত বোকা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় যে উন্নয়ন করেছে তার সাথে এখানেও সেই উন্নয়ন হয়েছে। 2016 সালে যেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিল, এবারে 2021-এ তাকে ছাপিয়ে বিধানসভা নির্বাচনে জয়মাল্য পরিয়ে দেবে। এবারে আশাবাদীরা জয় সুনিশ্চিত হয়ে গেছে, এখন শুধু লক্ষ্য একটাই, যিনি দলের সঙ্গে ডোমজুড়বাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাকে তিন নম্বর জায়গায় পৌঁছানো আমাদের লক্ষ্য। আসন্ন বিধানসভা নির্বাচনে সাকরাইল কেন্দ্রে মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী প্রিয়াপালকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
Yeah, bullet champion.